ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হয়ে উঠল দিনহাটি শহর সংলগ্ন পুঁথিমারী এলাকা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। উভয় পক্ষের সংঘর্ষের ফলে চারটি বাড়ি ভাঙচুর ছাড়াও বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ইতিমধ্যে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ওই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। ঘটনা বিবরণে জানা গিয়েছে মহিলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে পুঁটিমারী এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে। এই নিয়ে এলাকায় সালিশি সভা হওয়ার কথা ছিল। এদিন দুপুরে ঘটনা নিয়ে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। উভয় গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ছাড়াও চারটি বাইক ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে। নারী পাচারের অভিযোগে ল্যাম্পপোস্টে বেঁধে দুই মহিলাকে মারধর এলাকাবাসী। সূত্র মারফত জানা যায় ওই দুই মহিলা বহুদিন থেকে নারী পাচারের সঙ্গে যুক্ত। এদিন হাতে নাতে ধরা পড়লো ওই দুই নারী পাচারকারী। পুরাতন মালদার 19 নম্বর ওয়ার্ডের ওই দুই নারী পাচারকারীকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করোনা আবহে এমনিতেই মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তার উপরে আবার ডাকাতি। ডাকাতিতে সর্বশান্ত হয়ে পড়েছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক 12:30 নাগাদ শীতলকুচি থানার অন্তর্গত খালিশামারি গ্রাম পঞ্চায়েত এলাকার চাঙের কুঠি খালিশামারি গ্রামে। এই বিষয়ে সিরাজুল বাবু জানান, শীতলকুচি থানায় টেলিফোন করে মৌখিক অভিযোগ জানায় করোনা আবহে মাথাভাঙ্গা মহকুমা জুড়ে নানান ধরনের চুরি এবং সবশেষ ডাকাতির ঘটনা ঘটায় শীতলকুচি সহ মাথাভাঙ্গা চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়িকে করিডোর করে লক্ষাধিক টাকা বিদেশি সিগারেট পাচারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। শিলিগুড়ি মহকুমার গোয়ালটুলি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। সাপ্তাহিক লকডাউনে চলছে কড়া পুলিশি অভিযান, আর ঠিক সেই চিত্রে ধরা পড়লো শিলিগুড়ির প্রধানগর থানার বিভিন্ন এলাকায়। রাতের অন্ধকারে ট্রাকের সরঞ্জাম চুরি। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত ঠাকুরপাট এলাকায় এই ঘটনা চাঞ্চল্য ছড়ালো। ঠাকুরপাট সংলগ্ন হোটেলের সামনে থেকে এক ডাম্পার গাড়ির চারটি চাকা সহ দুটো ব্যাটারি চুরি যায় বলে অভিযোগ, যার আনুমানিক মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। জানা যায় বুধবার সন্ধ্যায় হোটেলের পাশে ফাঁকা জায়গায় গাড়িটি রাখা হয়। এর আগেও সেই স্থান থেকে গাড়ির তেল চুরির ঘটনা ঘটেছে বলে জানা অভিযোগ। আজ সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় মানুষেরা ধূপগুড়ি থানায় খবরটি জানান। ধূপগুড়ি থানার কর্মকর্তারা এসে প্রাথমিক তদন্ত করে। এক মহিলা কর্মীর বদলি দাবিতে সূর্যকমল রেল স্টেশনে বিক্ষোভ। বৃহস্পতিবার ডালখোলা থানা সূর্যকমল স্টেশন ম্যানেজারের অফিসে রেল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে অফিসে তালা মেরে চলে যান সূর্যকমল স্টেশনের ম্যানেজার সঞ্জীব কুমার দাস। এই বিষয়ে একাধিকবার স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। তাই সব রেল কর্মীরা মিলে স্টেশন ম্যানেজারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করলে স্টেশনের ম্যানেজারের কোনো আশ্বাস না দিয়ে অফিসে তালা মেরে চলে যান। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব বলে জানান মুকেশ কুমার মিশ্রা। সাপ্তাহিক লকডাউন সফল করতে গঙ্গারামপুর শহরে পথে নামলো পুলিশ আধিকারিকরা। লকডাউন সফল করতে অভিযানে নেমে 8 জনকে গ্রেফতার করার পাশাপাশি 5টি মোটরবাইক ও 6টি টোটো আটক করলো গঙ্গারামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার লকডাউনের প্রভাব পড়লো ফালাকাটা যতেশ্বরে। ফালাকাটা ব্লকের যতেশ্বরে ব্যস্ততম রাস্তা একেবারেই শুনশান। লকডাউনে সফল করতে রাস্তা ছিল পুলিশ। এদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার উপর আবার লকডাউন, সব মিলিয়ে ঘরবন্দি মানুষজন। রাজ্যের অন্যান্য জেলার মতো বৃহস্পতিবার লকডাউনে ব্যাপক প্রভাব পড়ল কালিম্পং এ। এদিন কালিম্পং এ শহরাঞ্চলে প্রায় সমস্ত দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় বের হতে দেখা যায়নি মানুষজনকে। সকাল থেকেই রাস্তায় ছিল পুলিশের টহলদারি। রাস্তায় বের হওয়া যে কোনো যানবাহনের চালক এবং যাত্রীদের সাথে যেদিন কথা বলতে দেখা যায় পুলিশ কর্মীদের। বাড়ির বাইরে বেরোনোর যৌক্তিকতা নিয়ে এদিন তাদেরকে প্রশ্ন করতে দেখা যায় পুলিশ কর্মীদের। অগস্ট মাসের 20 ও 21 তারিখে তৃতীয় দফায় লকডাউনে সচেতন ধূপগুড়ি নাগরিক। সকাল থেকে ধূপগুড়ি বাজারঘাট ছিল একদম জনশূন্য। বৃহস্পতিবার লকডাউনে মানুষের দেখা নেই, পুলিশের কড়াকড়ি থাকলেও মানুষ নিজে থেকেও লকডাউন মানছে। এদিন বাজারঘাটে মানুষজন একদমই ছিল না, শুধুমাত্র জরুরি পরিষেবার কাজে যুক্ত সেই সকল মানুষদের বাজারে দেখা গিয়েছে। সকাল থেকে পুলিশের টহলদারি চলছে শহরের বিভিন্ন রাস্তায়। করোনাকে জয় করলে আলিপুরদুয়ার জেলা 12 বিশা পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা। উল্লেখ্য, গত 6 আগস্ট রাতে 12 বিশা পুলিশ ফাঁড়ির 11 জন পুলিশকর্মীর শরীরে কোভিড-19 হদিশ মিলেছিল এবং তাদের স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী তাদের হোম আইসোলেশনে রাখা হয় এবং কয়েকদিন পর তাদেরকে কোভিড-19 পরীক্ষা করা হলে প্রত্যেকের রিপোর্ট আসে। বৃহস্পতিবার তাদের কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে করোনাজয়ী শংসাপত্র তুলে দেওয়া হয়। বর্তমানে তারা প্রত্যেকেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। লকডাউনের সময় বৃহস্পতিবার সকাল থেকে কাজ করেছেন পুলিশকর্মীরা। পুলিশকর্মীদের হাতে দুপুরে খাবার তুলে দিলেন জলপাইগুড়ি গ্রিন ভ্যালি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। সংস্থার পক্ষে প্রশান্ত সরকার জানান, ডিমের ঝোল, ভাত ও পাঁপড় ভাজা দেওয়া হয়েছে। এছাড়াও পানীয় জল সরবরাহ করা হয়েছে। সংস্থার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুলিশকর্মীরা।
পারিবারিক অশান্তি জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাংলা বিহার সীমান্ত বিহার সংলগ্ন নুচিপুর এলাকায়। ঘটনায় আট মাসের শিশুকন্যা প্রাণে বেঁচে গেল, দু বছরের শিশুপুত্রের মৃত্যু ঘটেছে। মৃতা গৃহবধূর নাম কবিতা কুমারী এবং মৃত শিশুপুত্রের নাম মুন্না কুমার। যদিও পারিবারিক কোনো অশান্তি ছিল না বলে দাবি করেছেন মৃতার স্বামী উমেশ্বর কুমার। পুলিশ মৃতদেহ রায়গঞ্জের মর্গে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত গৃহবধূর স্বামী উমেশ্বর কুমার দাস জানান, বাড়িতে তেমন কোনো অশান্তি ছিল না, সকাল আমাকে খাইয়ে দোকানে পাঠায়, আমার বাবা ও মা জমিতে কাজ করতে যায়, তার মাঝে এই ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী অমল বর্মনকে মারধর এবং তার বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা খগেশ্বর বর্মনের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুড়িঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুড়িঘাট বিজেপি মোটর ইউনিয়ন অফিস তৃণমূলে 50-60 জন দখল করতে আসে। সেই সময় বিজেপি কর্মী অমল বর্মন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, তখন তৃণমূল নেতা খগেশ্বর বর্মন ও তার লোকজন অমল বর্মনকে মারধর করে এবং মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। অমল বর্মন সন্ধ্যা অবধি লুকিয়ে থাকে। পরবর্তীতে বিজেপি কর্মীরা অসুস্থ অমল বর্মনকে উদ্ধার করে নিয়ে আসে। এছাড়াও দলীয় পতাকা পোড়ানো সহ বিজেপি ট্রেড ইউনিয়নের পার্টি অফিস দখল, এমনটাই অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। যদিও এইসব অভিযোগকে অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূলের এক নেতাকে সকালবেলা বিজেপি কর্মী দ্বারা মেরে ফেলার চক্রান্ত করা হয় এবং বাইকের ভেতরে বোমা থাকার কারণে বাইক বিস্ফোরণ হয়। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানা পুলিশ সেখানে পৌঁছে বর্তমানে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে বুড়িঘাট এলাকা থমথমে রয়েছে। কোচবিহারে সাপ্তাহিক লকডাউন সফল করতে রাস্তায় নামলো সদর মহকুমা শাসক সহ তার বিশেষ টিম। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকারের পক্ষ থেকে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। এদিন সকাল থেকে শহরের বিভিন্ন রাজপথ ছিল জনশূন্য, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা দোকান খোলা রাখায় লাঠি হাতে সদর মহকুমা শাসক সঞ্জয় পালের একটি বিশেষ টিম দোকান বন্ধ করে ঘুরে বেড়ায় শহরের বিভিন্ন প্রান্তে। মালদা শহরের গাজলে চলছে কড়া পুলিশি অভিযান, লকডাউন ভঙ্গকারীদের লাঠি পেটা করে পুলিশ। করোনা আবহে চলতি মাসের লকডাউনের তৃতীয় দিনে মালদায় কড়া হলো পুলিশ। এদিন মাস্ক ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পাশাপাশি শহরের রথবাড়ি, পোস্ট অফিস মোড়, সেতু মোড় এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। সাপ্তাহিক লকডাউনে জলপাইগুড়ি জেলা পুলিশের কড়া নজরদারি। শহরজুড়ে জলপাইগুড়ি শহরে আইসি বিপুল সিনহা, তিনি নিজে বিরাট পুলিশ বাহিনী নিয়ে নজরদারি চালাচ্ছে। আটক করা হয়েছে মোট 3 জনকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযান চলবে অত্যন্ত কড়া প্রহরায়। করোনা আবহের ও লকডাউনের মধ্যে পালিত হলো দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 77তম জন্মদিন। ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিন পালিত হলো শিলিগুড়ি দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে। লকডাউনের মধ্যে ছোট অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজীব গান্ধীর জন্মদিবস। এদিন কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মালা পরিয়ে তার যথাযোগ্য মর্যাদায় জন্মদিন উদযাপন করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্যজুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন। বৃহস্পতিবার ও শুক্রবার পরপর 2 দিন থাকছে এই সপ্তাহের লকডাউন। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও সেই ধারা অব্যাহত। শহর শিলিগুড়িতে সকাল থেকে পুলিশের তৎপরতা দেখা গেল লক্ষ্য করার মতো। শহরের গুরুত্বপূর্ণ মোড় হাসমেজকে পুলিশ ব্যারিকেড করছে, চলছে নাকা চেকিং। শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া যে কোনো যানবাহন চলাচলের উপর রয়েছে পুলিশের কড়া নজর। গাড়িগুলো আটকে চলছে জিজ্ঞাসাবাদ, সন্তোষজনক জবাব মিলেই দেওয়া হচ্ছে ছাড়পত্র। করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন। বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন চলবে ধারাবাহিকভাবে লকডাউন। মাথাভাঙা শহরে এবং শহরতলির এলাকাগুলোতে পুরোপুরি লকডাউন। দোকানপাট বন্ধ, অফিস কাচারি বন্ধ, কোনোরূপ যানবাহন চলছে না, সব মিলিয়ে লকডাউন। যদিও বা অকারণে কেউ মাথাভাঙা শহরে প্রবেশ করে তাহলে তাদেরকে পুলিশ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে। লকডাউনে ব্যাপক সাড়া পড়লো আলিপুরদুয়ার জেলায়। মানুষজন রয়েছেন গৃহবন্দী। এদিন সকালে আলিপুরদুয়ারে রাস্তাঘাট ছিল ফাঁকায়, দোকান বাজার সব ছিল বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় দেখা যায়নি মানুষকে। এদিন এদিন সকাল থেকে আলিপুরদুয়ার জেলার প্রায় সর্বত্র শুরু হচ্ছে বৃষ্টি। রাজ্য সরকারের ডাকা লকডাউনে বৃহস্পতিবার দিন হাটায় ব্যাপক সাড়া মিলল। আজ সকাল থেকে রাস্তায় মানুষের আনাগোনা ছিল খুব অল্প। পুলিশ নানানভাবে উদ্যোগী হওয়ার কারণে রাস্তায় লোকজনকে সচেতনভাবে চলতে দেখা যায়। দু একজন মাস্ক না পরলে তৎক্ষণাৎ তাদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয় সিভিক ভলান্টিয়াররা। শহরের পাঁচমাথার মোড়ে বেশ কয়েকটি বাইক ও সাইকেল আরোহীদের বাড়ি ফেরত পাঠিয়ে দিতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। পুলিশ কড়াকড়ি হলে এই লকডাউন যথার্থভাবে পালন করা সম্ভব বলে মনে করেন অনেকে। লকডাউন সফল করতে ময়দানে নেমে পড়েছে পুলিশ। এদিন সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কড়া পুলিশি পাহারা লক্ষ্য করা হয়েছে। কালচিনি ব্লক জুড়ে লকডাউনে সারা পড়েছে ব্যাপক। রাস্তাঘাট ফাঁকা, মানুষজন গৃহবন্দী, কিন্তু অসচেতন মানুষ লকডাউন ভেঙে বাইরে বেরিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। কালচিনি ওসি অনির্বাণ মজুমদার জানান, বিনা প্রয়োজনে যারা লকডাউন ভেঙে বাইরে বেরিয়েছে তাদের আটক করা হচ্ছে।
লকডাউনের শুনশান পাহাড়। এই দিন দার্জিলিং এ রাস্তাঘাট রয়েছে জনশূন্য। করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে লকডাউন, আর যার জেরে পাহাড়ের মানুষ রয়েছে গৃহবন্দী। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না কেউই। একাধিক খুন করে শিলিগুড়িতে এসে গা ঢাকা দিয়ে থাকা বিহারে এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারে পাটনার বাসিন্দা উদয় যাদব উদয় গাড়ি খালাসির কাজ করত, পাশাপাশি টাকার বিনিময়ে খুন করত সে। জানা গেছে, বিহার থেকে পালিয়ে শিলিগুড়ি সংলগ্ন গোড়ামোড়ের একটি গুদামে সে লুকিয়েছিল। সেই খবর পাওয়া মাত্র বিহার পুলিশ যোগাযোগ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাথে। বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উদয়কে। আজ ধৃত অপরাধীকে জলপাইগুড়ি আদালতে তোলার পর তাকে ট্রাজেন্ট রিমান্ডে পাটনায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি রয়্যাল বেঙ্গল টাইগার শিলা সম্প্রতি তিনটি শাবকের জন্ম দিয়েছে। এই শাবকগুলো কেমন আছে, কি করছে তা জানতে উৎসুক সকলে। বেঙ্গল সাফারির ডিরেক্টর ধারম দেওরাই এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, প্রসবকালীন সময়ে বর্তমানে শিলা যেমন খাবার খাচ্ছিল সেই একই খাবার খাচ্ছে। তবে শাবকেরা কেবল মায়ের দুধ খাচ্ছে, তাদের চোখ এখনো ফোটেনি, এখন শুধু হামাগুড়ি দিচ্ছে আর খিদে পেলেই মায়ের দুধ খাচ্ছে। শাবকগুলি সর্বোত্তম বিকাশের জন্য মানুষের দ্বারা তাদের স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়, কারণ মা শাবকগুলি তাহলে বাচ্চাগুলোকে প্রত্যাখ্যান করতে এবং তাদের যত্ন নেওয়া বন্ধ করতে পারে। তাই শাবকের কাছাকাছি যাচ্ছে না বেঙ্গল সাফারির কোনো কর্মী সহ আধিকারিকেরা, দূর থেকেই তাদের উপর নজর রাখা হচ্ছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 76তম জন্মদিন পালিত হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার রাজীব গান্ধীর জন্মদিন পালন করলো জেলা কংগ্রেস। প্রথমে জেলা কংগ্রেস কার্যালয়ে তার ছবিতে মাল্যদান ও আলোচনার মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। এরপর মার্চেন্ট রোডে অবস্থিত রাজীব গান্ধীর পূর্ণবয়স মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ শিলিগুড়ির 7নং ওয়ার্ড খালপাড়ায় একটি গোডাউনে লাগে আগুন। গোডাউনটিতে ছিল কার্টুনে ভর্তি। খবর পেয়ে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লাগোয়া আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাকি তিনটি গোডাউনেরও সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি লাগোয়া একটি প্রাথমিক বিদ্যালয়েরও আগুন লাগে। ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান অনুযায়ী শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।